ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বোলিং অলরাউন্ডার ও এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা বলার মোহাম্মদ সাইফুদ্দিন বর্তমানে চোটে আছেন খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ তার অভাব হারে হারে পেয়েছে বাংলাদেশ দল পরাজিত হয়েছে অস্ট্রেলিয়ার কাছে এদিকে এখন প্রশ্ন দেখা দিয়েছে এবারের বিশ্বকাপ চালিয়ে যেতে পারবেন কিনা মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিন খেলতে না পারলে তার জায়গায় আসতে পারে পরিবর্তন অনেকের ধারণা সেই পরিবর্তন হলেন তাস্কিন আহমেদ তাস্কিনকে নেওয়া হতে পারে বিশ্বকাপ দলে গত দুদিন ধরে এই গুঞ্জন চলছে বাংলাদেশের ক্রিকেট পাড়ায় কিন্তু এবার ভক্তদের চরম দুঃসংবাদ দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মেনহাজুল আবেদিন নান্নু তিনি ক্রিকেট ভক্তদের ধারণার সম্পূর্ণ উল্টো তাস্কিনকে দলে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে নান্নু বলেন তাস্কিনের প্রশ্নই আসে না ইংল্যান্ডের কন্ডিশনে যদি কেউ ফিট থাকে সে হবে সাইফ আর সাইফ না খেলতে পারলে আমরা ফরহাদ রেজাকে নিব তাসকিনের তো কোন প্রশ্নই আসে না তাস্কিনের ফরহাদ রেজার বোলিংটা এই কন্ডিশনে বেশ কার্যকরী হবে এবারের বিশ্বকাপে আহমেদকে দলে না নেওয়া নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিসিবিকে যেখানে ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি বলছেন তাসকিন আহমেদ ফিট সেখানে বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলছেন তাস্কিন নয় ফরহাদ রেজাই ফিট কোন যুক্তিতে তাস্কিনের চেয়ে ফরহাদ রেজাকে এই কন্ডিশনের জন্য ফিট মনে করলেন নান্নু সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে